রেশন দোকান পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। রবিবার বহরমপুর থানার বিভিন্ন রেশন দোকান পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার কেশবাদী রাজকুমার। এদিন বহরমপুর খাগড়া গোয়ালজান সহ বিভিন্ন এলাকায় রেশন দোকানে পুলিশ সুপার নিজে গিয়ে গ্রাহকদের জিজ্ঞাসাবাদ করে রেশন সামগ্রী কিরকম রয়েছে সেটা তিনি দেখেন। পাশাপাশি রেশন দোকানগুলিতে রেশনে চাল ও আটার গুণমান কীরকম সেটাও তিনি দেখে নেন। ডিলারদের সতর্ক করে বলা হয় কারচুপি কোনোভাবেই করা যাবে না। এদিন জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুরের এসডিও সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আপনাদের রেশন টেশন ঠিকঠাক পাচ্ছেন? আমাদের এখানে রেশন কোনো ঝামেলা হয় না, রেশন যেটা পাই আমরা সেটাই ঠিক মতো দেয়। আমাদের রেশনে কোনো ঝামেলা নেই। ময়দা চার চাল দিচ্ছে এখন, আর চিনিটা 13.50 টাকা কেজি। ওরা সবাই তো পায় না, কোন কোন কার্ড পায় আমি সঠিক জানি না সেটা। হ্যাঁ, ভিড় কেমন হচ্ছে? ভিড় হয়েছিল প্রথম দুই দিন, আপনার ওই শুক্রবারে প্রথম খুলেছিল সেই দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখছিল দিলে আগে জিজ্ঞাসা করলো, হ্যাঁ ঠিক মতো মাল দিচ্ছে কি না, কতটা মাল আছে, কতটা দিয়ে হয়েছে, এসবগুলো জিজ্ঞাসা করছিল। আমি ছিলাম তখন। আমার নাম রমণী মোহন মণ্ডল।